আমাদের প্রতিবাদ দরকার, আমাদের মনের কথা বলার মতো মানুষ দরকার, সেটা হলো হিরো আলম। ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি কি জন্য চাইছি জানেন তো? হিরো আলমের জন্য ভোট চাচ্ছি একতারা মার্কায়। আপনি দেখছেন তিনি কিন্তু আওয়ামী লীগের বিশাল একজন নেতা, আব্দুর রহিম। আচ্ছা ঠিক আছে, আসেন আপনি আমার সাথে দেখেন। খালামণি এখানে দেখাতে কি বলবো বলেন, আমরা তো এখন নির্বাচনের মাঠে আসছি, বাসানটেক পুনর্বাসন প্রকল্পে। এটা হচ্ছে গরিব দুঃখী মানুষের জন্য বাংলাদেশে সরকারি টাকা ছাড়া একটি পুনর্বাসন প্রকল্প। এটা একটা মডেল প্রকল্প, যেই প্রকল্প দিয়ে আমরা হাঁটতেছি। এই প্রকল্পে আজকে অনাদরে, অযত্নে, অবহেলায়, দুর্নীতিতে পরিপূর্ণভাবে ভরপুর। আপনার বিল্ডিংয়ের চেহারাগুলো দেখেন, এই এই বিল্ডিংগুলো কীভাবে দাঁড়িয়ে আছে, এর গায়ের রং দেখেই বুঝতে পারবেন যে কতটা অযত্নে এই বিল্ডিংগুলো দাঁড়িয়ে আছে। এখানে সরকারের কোনো বিনিয়োগ নাই। এখানে হিরো আলমের মতো নেতৃত্বকে যদি আমরা এমপি হিসেবে পাই, তাহলে এই প্রকল্প আবার জীবিত হবে। এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের সকল বস্তি পুনর্বাসনের যে কার্যক্রম শুরু করা হয়েছিল সেটা আবার পুনরায় চালু হবে, কারণ হিরো আলমের বলিষ্ঠ কণ্ঠ আছে, যেই কণ্ঠ আপনার সংসদকে শক্তিশালী করবে। এখানে অন্য কোনো রাজনৈতিক নেতৃত্বরা যত সংসদে পাঠিয়েছে তারা মুখে কলপ দিয়ে বসে আছে। একমাত্র বাংলাদেশে গরিবের জন্য, সাধারণ মানুষের জন্য এই প্রকল্পটি করা হয়েছিল। আজকে এটা আমাদের প্রকল্পটা বন্ধ হয়ে যায় 2010 সালে, এখন পর্যন্ত এটা বন্ধ আছে। এবং এই প্রকল্পের দেখেন এই বিল্ডিংগুলো দাঁড়িয়ে আছে, কিন্তু কীভাবে আছে দেখেন। এই প্রকল্পটা 2003 সাল থেকে শুরু হয়েছিল, 2010 সালে এই সরকারের যখন ক্ষমতায় ছিল সরকার, তখন এই প্রকল্প বন্ধ হয়ে যায় এবং নানান ষড়যন্ত্র এবং দুর্নীতির মাধ্যমে এই প্রকল্পের কাজ আজকেও থেমে আছে। আর এখান থেকে লুটপাট হচ্ছে, যত দেখতেছেন এই তাকে দেখুন, এখানে আপনি ক্যামেরা দেখতে পারেন, এগুলো বন্ধ কেন, গরিবের জন্য করা হচ্ছে, এখানে সরকারি টাকা না। এখন সেই ক্ষেত্রে আমার দেশবাসীর কাছে আমার প্রশ্ন আপনাদের মাধ্যমে, হিরো আলমের মতো নেতৃত্ব আসলে কথা বলতে পারবে এবং এই প্রকল্প সেদিন আলোর মুখ দেখবে, পুনরায় চালু করতে পারবে। স্যার আমার কিছু কথা ছিল, সেটা হচ্ছে হাজার প্রকল্প করা সম্ভব বাংলাদেশে, যেহেতু সরকারের টাকার প্রয়োজন হয় না। আমরা সেই জন্য আমরা কি এগিয়ে যাই, এগিয়ে যেতে যেতে কথা বলি।